গিয়াসউদ্দিনের মৃত্যুতে শোকার্ত পরিবার, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্বজনরা জানান, শুক্রবার রাতে শ্রীপুরের ভাঙনাহাটিতে নিজ গ্যারেজে ঘুমিয়েছিলেন মালিক গিয়াসউদ্দিন। শনিবার সকালে তার রক্তাক্ত লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন চালকরা। খবর পেয়ে পুলিশকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী। এ অটো গ্যারেজে থাকতো, অটো গ্যারেজে অটো গাড়িগুলি পরিদর্শন করতো, আর অটো কিছু গাড়ি বেচা কিনা করতো। গিয়াসউদ্দিন ঘুমাইছে, তারে মেরে ফেলে, সেটা তো আমরা কাম্য আশা করি না যে তারে মেরে ফেলা। অটোরিকশা চুরির জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। আরো তথ্য জানতে চেষ্টা করছি, তার অন্য কারো কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা কি, সবগুলো বিষয় জেনেই আমরা আগাবো আর কি। নিহত গিয়াসউদ্দিনের গ্যারেজে অর্ধশতাধিক রিকশা থাকলেও একটিও চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন স্বজনরা। সময় সংবাদ, গাজীপুর।